हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्पाइसी सीक्रेट्स। থেকে আবারো আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি মুলো দিয়ে মসুর ডাল রেসিপি। শীতে মুলো বেরিয়েছে, তো আজকে আমি এই শীতের মুলো দিয়ে মসুর ডাল রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই মুলো দিয়ে ডালের রেসিপিটা কিন্তু অসম্ভব ভালো হয় খেতে, আর এটা তৈরি করতে তো একেবারেই সময় লাগে না, বাচ্চারাও এটা খেতে খুব ভালোবাসে। আজকে এই সহজ রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন। মুলো দিয়ে ডাল রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দেশি মুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন, এরমভাবে স্লাইস করে কেটে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে একটা টমেটো স্লাইস করে আমি কেটে নিয়েছি। এখানে আমি এক কাপ মতো মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে আমি এবারে সামান্য একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমি কিন্তু পরে আর জল ব্যবহার করব না, আমি একেবারেই জলটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দু থেকে তিনটে সিটি দিয়ে দেব। এখানে আমি কিছুটা জল বসিয়ে নিয়েছি, এতে আমি স্লাইস করে কেটে রাখা মুলোগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এটাকে আমি খুব বেশি এখানে সেদ্ধ করব না, এটাকে আমি কিছুটা ভাপিয়ে নেব, ভাপিয়ে জলটা ফেলে দেব। দেখতে পাচ্ছেন মুলোটা কিন্তু ফুটে এসছে, তো আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে জলটা ছাড়িয়ে নিচ্ছি। এটা দেখে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন জিরে আর হাফ টেবিল স্পুন কালো জিরে, আমি একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি, তার সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমার কাছে ছিল না। এবারে আমি ভাপিয়ে রাখা যে মুলোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মুলোগুলোকে একটুখানি আমি ভেজে নেব। এবারে আমি এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দেব, একেবারেই অল্প নুন দেবো, যেহেতু আমি আগে থেকে ডালে নুন দিয়েছিলাম। তারপরে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মুলোগুলোকে খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটাকে আমি দিয়ে দেব। ডালটাকে এইভাবে খুব আস্তে আস্তে করে একটুখানি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি ডালটাকে একটু পাতলাই রেখেছি, আমি বেশি ঘন করব না ডালটাকে। এবারে আমি 10 মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তার আগে একটু সামান্য আমি চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। একটু নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে আমি এবারে ফুটিয়ে নেব। ডালটা খুব সুন্দর ফুটে এসছে, মুলোগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কেটে রেখেছিলাম কিছুটা ধনেপাতা কুচো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলে দেখতেই পেলেন কত ঝটফট এই মুলো দিয়ে মসুর ডালের রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এই মুলো দিয়ে ডালের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।